Hi guys, welcome back to our channel. আমি নীল, আমি নাম সাথী, আর আপনারা দেখছেন নীল সাথী ব্লগস. So guys, আজকে আমরা আবার একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি, একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন টপিক নিয়ে. So guys, আশা করি এই ভিডিওটিতে আপনারা খুব এনজয় করবেন. টপিকটা খুব বেশি নতুন বলবো না, তবে এই টপিকের উপরে আমরা পাড়াতে, ক্লাবে, স্কুলে, বাড়িতে, ফাংশানে, অনুষ্ঠানে অনেক সময় এটার উপরে আমরা একটা ছোটোখাটো কম্পিটিশন বাড়ির মধ্যেই করে থাকি. তো সেটাকেই আবার নতুন করে আমরা করে দেখাবো এবং আমরা খুবই এনজয় করবো এই ব্যাপারটা. আপনারাও সবাই এনজয় করবেন, আই হোপ আপনাদের সবাই ভালো লাগবে. সো গাইস, তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা আমাদের সাথে নতুন আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং ভিডিওটি সবার আগে আপনারা দেখতে পাবেন. আর আপনারা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আর রূপসো প্রোফাইল আর আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলকে ফলো করুন আর সাবস্ক্রাইব করুন. ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংকগুলো দেওয়া থাকবে. সো গাইস, তো আজকের ভিডিও কি টপিক নিয়ে সেটা এক কথায় বলি, তো সেই জন্য আমার একটা গান গাওয়ার খুব ইচ্ছা হচ্ছে. বাংলা গান একটা সেলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে. মিন্স দিলাম, মিন্স বলো. বুঝতে পারছি, এই যে দেশলাই, এই একটা কাঠি দিয়ে তুমি মোট কটা মোমবাতি জ্বালতে পারো? একটা কাঠি, সেটা তুমি ঠিক বলতে পারবো না. কখনো এই কম্পিটিশন, প্রথমে তুমি একটা কাঠি দিয়ে মোমবাতি জ্বালবে, তোমার কাছে অনেকগুলো মোমবাতি থাকবে, পরপর তুমি কতগুলো মোমবাতি জ্বালাতে পারছো দেখা যাবে, তারপরে আমার টার্ন, ঠিক আছে? আমি একটা কাঠি দিয়ে মোট কতগুলো মোমবাতি জ্বালছি সেটা দেখা যাবে এবং শেষে দেখা হবে যে কে সবচেয়ে বেশি কাঠি, মানে বেশি মোমবাতি একটা কাঠি দিয়ে জ্বালতে পারছে, ঠিক আছে? তোমার কথা শুনে মনে হচ্ছে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তা আপনারা কোথাও যাবেন না, ভিডিওটা একদম এন্ড অবধি দেখবেন আর স্কিপ করবেন না একদম, তাহলে তোমরা মজা পাবে. হ্যাঁ, আর একটা কথা, যে জিতবে সে কিন্তু হিরো পার্টিকে আচ্ছা, যে জিতবে হ্যাঁ হিরো পার্টিকে বলছি, যে জিতবে ঠিক আছে হিরো পার্টি, সে অপোজিট পার্টিকে ডেয়ার দেবে, সেই ডেয়ারে তাকে যা করতে বলা হবে সে কিন্তু সেটা করতে বাধ্য থাকবে. ওকে, সেটা তুমি ধরো আমি হারলাম তুমি জিতলে, তুমি আমাকে যেটা বলবে আমি সেটা দেবো, ঠিক আছে? আমি কিছু নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই. সো গাইস, শুরু করা যাক. আর ইউ রেডি? রেডি রেডি. আচ্ছা তাহলে গাইস, আগে আমরা সেট আপটা করে নিচ্ছি, তারপরে দেখো. সো গাইস, আমরা আমাদের সেট আপটি রেডি করে নিয়েছি. এখানে মোটামুটি 25 খানার মতো মোমবাতি আছে, পরপর লাইন দিয়ে মোমবাতিগুলো রাখা আছে, আর মোমবাতি জ্বালার জন্য ফ্যানটাকে বন্ধ করেছি, ভীষণ গরম হচ্ছে. যাই হোক, এই 25টা মোমবাতি আগে থেকেই মুখগুলোকে একবার জ্বালিয়ে নিভিয়ে দিচ্ছি, যাতে জ্বালার সময় কোনো অসুবিধা না হয়। তো দেখার বিষয় হচ্ছে একটা কাঠি দিয়ে মোট কতগুলো মোমবাতি জ্বালানো যায়। সো শুরু করা যাক, আমি কে স্টার্ট করব? হ্যাঁ, আমি একটা ব্যাপার, আমি কিন্তু গাইস কখনো খেলিনি এটা, আমি শুধু দেখেইছি ছোটবেলায় কাজ আগে খেলি, কিন্তু লেডিস ফার্স্ট, তুমি মেন ভাই, তুমি করো, ঠিক আছে ঠিক আছে। তাহলে কিছু আগে বলে বলুন, একটা কথা, রুলসটা আগে বলে দিচ্ছি, হ্যাঁ রুলসটা জানি না, ঠিক আছে? একটা কাঠি দিয়ে জ্বালিয়ে যতগুলো মোমবাতি জ্বালানো যায় সেটাই কাউন্ট, কোনো মোমবাতি যদি নিভে যায় তাহলে সেটাকে আর কাউন্ট করা হবে না, ঠিক আছে? হ্যাঁ,
তোমার কাঠ হাতে কাঠি জলন্ত প্রশ্ন যদি আমার তুমি জানিয়ে দিতে পারো তাহলে ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক 1 2 3 একদম জোরে কথা বলবে না নিঃশ্বাস দেবে না মুখের হাওয়া তাহলে আমি আমার হ্যাপি বার্থডেটা করে দিই আপনারা গাইস একটু প্রে করুন যাতে আমি এর থেকে অন্তত বেশি জ্বালাতে পারি না আগের বার আমাকে হাঁটতে হয়েছিল আর আমাকে দেয়ার দিয়েছিল আপনারা দেখলেন কিরকম হেরে গেছি কাঠি দিয়ে একটা কাঠি দিয়ে আমি মাত্র 4 জ্বালাতে পেরেছিলাম মোমবাতি আর 6 জ্বালিয়েছি মানে 4 গুলে হারিয়েছি 6-4 গুলো আমাকে হারিয়েছে তো এখন ও আমাকে কিছু দেয়ার দেবে ঠিক আছে আমি দেয়ার অ্যাকসেপ্ট করে নিলাম করতেই হবে করতে পারবো ঠিক আছে কি করতে হবে বলো আমি রেডি তাহলে এবার
আপনারা তো জানেন যে আমরা এরকম ফান্ডাম দিন আনতেই থাকবো, চলতেই থাকবে, আমাদের কদিন পর পর আসবে, এখন দেখা যাবে কে যেতে আমার হাত জিত তো চলতেই থাকবে। ঠিক আছে কি দেয়ার দিচ্ছ বলো? তোমার দেয়ার হলো কথা হচ্ছে তোমাকে ফুলটা আমাকে দিতে হবে দর্শক বন্ধুদের সামনে, আমাদের ফ্রেন্ডদের সামনে দিয়ে আমাকে আবার সে প্রথম ভাবে আমাকে প্রপোজ করতে কোন সিনেমার ডায়লগ বন্ধুরা যদিও ফুলতে প্রপোজ করেনি ফার্স্টে, আমি প্রপোজ করতে চলেছি একটা গান দিয়ে প্রপোজ করবো, তাকাও এদিকে আমি তো নতুন আমি যখন তোমায় প্রপোজ করেছিলাম তুমি এরকম করেছিলে, তখন তো তুমি আমার দিকে হা করে তাকিয়ে তুমি তাকাচ্ছিলে, বেশি কথা বলবে না, তুমি তাকাচ্ছিলে, আমি নতুন আমি লজ্জা পাচ্ছি ফার্স্ট ডেতে গেছি। আচ্ছা পাচ্ছে না, হাতটা ধরো না, সবকিছু বলে দেবো নাকি আমি? আচ্ছা দাঁড়াও, ঠিক আছে মগর হসে জবসে তুমি ভুলে গেছি পড়াতে হবে আমি তোমাকে আমার হৃদয় দিয়ে প্রেম করি, তুমি কি সারা জীবন আমার সাথে একসাথে বৃদ্ধা অবস্থা পর্যন্ত থাকি? একদম তো নেই মগর হাসি जब से देखा मैंने तुझको मुझको शायरी आ गई। ये फूल मुझे मिल गया, बहारों का फूल, बहारों फूल बरसाओ मेरा महबूब। चलो एक बार फूल दे ढके दिखे हमारा सब। ओ ওই গাড়ি গাড়িটা ফুলের আড়াল দিয়া কি হয় প্রপোজ করে দিয়েছি, ফুলের ফুলের আড়ালে চলে আসো, কিন্তু আমরা তো পুরো দিন আসবে কি হয়, এই যে চলে আসো ফুলের হয়ে গেছে বন্ধুরা। আচ্ছা না না আমরা পিছনে কিছুই করিনি, এটা জাস্ট
So guys, just for fun. So guys, আজকের ভিডিওটা আর বেশি লং করব না। এটা একটা জাস্ট মজা করার জন্য ভিডিওটা করলাম। আর এরপরে আরো নতুন নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আসব। ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো গাইস গাইস আই হোপ আপনাদের আজকে আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমরা এরকম আনলকিং গেম চ্যালেঞ্জ গেম আনতেই থাকব। তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন যেন সুস্থ থাকবেন সবাই। বাই।